মিটিং ও জন্মদিনের পার্টির বুকিং করুন রোয়াম পার্টি সেন্টার, রোয়াম টার্কিশ রেস্টুরেন্ট, 230 কমার্শিয়াল রোড, লন্ডন E1 2NB, 02077809733। স্কটল্যান্ডের দায়িত্ব নিতে চলেছেন হামজা ইউসেফ। পাকিস্তানি বংশোদ্ভূত হামজা যুক্তরাজ্যের প্রথম কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান হতে চলেছেন। হামজার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যে অনেকটাই চলে যাবে এশিয়ান বংশোদ্ভূতদের হাতে। গতকাল সোমবার স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি মানে SNP-র নেতা নির্বাচিত হয়েছেন হামজা। নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ব্রিটেনে বড় কোনো রাজনৈতিক দলের প্রথম মুসলিম প্রধান হামজা। স্কটল্যান্ডের গ্লাসগোয় জন্ম হয়েছে হামজার, তবে তার পূর্বপুরুষেরা গত শতকের 60-এর দশকে পাকিস্তানের পাঞ্জাব থেকে স্কটল্যান্ডে এসে স্থায়ী হয়েছিলেন। হামজার বাবা মুজাফফর ইউসেফের জন্ম পাকিস্তানে, মা শাইস্তার জন্ম কেনিয়ায়। SNP-র নেতা নির্বাচিত হয়ে হামজা জানান, তার পূর্বপুরুষেরা যখন স্কটল্যান্ডে আসেন তখন তারা ঠিকমতো একটি ইংরেজি শব্দ বলতে পারতেন না। তারা হয়তো কখনো স্বপ্নও ভাবেননি তাদের উত্তরসূরি একদিন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হবে। এর আগে ইতিহাস গড়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক। ব্রেক্সিট পরবর্তী সামাজিক বিভক্তি এবং করোনা পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা দূর করার চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় এসেছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক। স্কটল্যান্ডে এবার ইতিহাস গড়ে ক্ষমতায় বসতে যাচ্ছেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত। তিনি স্বাধীনতার পক্ষে সোচ্চার, মানে তিনি স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে সোচ্চার। অভিবাসী এই দুই রাজনীতিক ঋষি সুনাক এবং হামজা ইউসেফের হাত ধরে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডের রাজনৈতিক ঐক্য এখন কোন পথে যায় সেটাই এখন দেখার বিষয়। হামজার মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে উঠে স্কুলে পড়ার সময়। 9/11-এ সন্ত্রাসী হামলা, ইরাক আফগান যুদ্ধের ডামারুলে যখন পুরো বিশ্ব মাতোয়ারা, তখন তার মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা গড়ে ওঠে। পশ্চিমা বিশ্বে মুসলিম বিরোধিতা বাড়ছে, অন্যদিকে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব চরম রূপ নিয়েছে। ওই সময় স্কটল্যান্ডের গ্লাসগোয় হাটসন্স গ্রামার স্কুলের এক সহপাঠী তাকে প্রশ্ন করেন, মুসলিমরা আমেরিকাকে কেন ঘৃণা করে? আর এই প্রশ্নই হামজাকে ভাবিয়ে তুলে। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানার চেষ্টা করেন তিনি, নিজের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় নিয়েও ভাবেন। হামজা বুঝতে পারেন মধ্যপ্রাচ্যে অন্যায় একটি যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। 2003 সালে যুক্তরাজ্যের লন্ডনের রাস্তায় মিছিল করেন তিনি, ইরাকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। পরে এক সাক্ষাৎকারে এসব তথ্য হামজা নিজেই জানিয়েছেন। 2005 সালে হামজা ইউনিভার্সিটি অব গ্লাসগোয় রাজনীতি নিয়ে পড়াশোনা করছিলেন। ওই সময় তিনি স্কটিশ ন্যাশনাল পার্টি মানে SNP-তে যোগ দেন। হামজা ইউসেফের রসবোধ অনেক প্রবল, এ কারণে তিনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারেন, মানুষ সহজে তার প্রতি আকৃষ্ট হয়, এমনটাই বলছিলেন গ্লাসগোর অধিকার কর্মী আখতার খান। হামজা ও আখতার একসঙ্গেই বেড়ে উঠেছেন, ফুটবল খেলেছেন, তারা দুজন যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফে স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেছেন। অল্প সময়ের মধ্যে রাজনীতিতে সাফল্য পেতে শুরু করেন হামজা। 2007 সালে স্কটল্যান্ডে ক্ষমতায় আসে SNP, তখন বশির আহমেদের সাথে কাজ করতেন হামজা। স্কটল্যান্ড পার্লামেন্টে প্রথম অশ্বেতাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত সদস্য ছিলেন বশির। তিনি 60-এর দশকে পাকিস্তান থেকে স্কটল্যান্ডে এসে স্থায়ী হয়েছিলেন, তখন বাস চালাতেন। হামজাকে তিনি নিজের ছেলের মতো দেখতেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বশিরের মৃত্যুর পর হামজাকে নিজের সহযোগী হিসাবে নিয়োগ দেন অ্যালেক্স স্যামন, তার সঙ্গে থেকেই রাজনীতি করেন হামজা। 2011 সালে স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তিনি, শপথ নেন ইংরেজি এবং উর্দু ভাষায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সরকারে পরিবহন, বিচার, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা রয়েছে হামজার। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে করোনা মহামারী মোকাবেলা করে সাফল্য দেখিয়েছেন, আর এরপরেই এখন তিনি স্কটল্যান্ডের সবচেয়ে বড় দায়িত্ব, স্কটিশ প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এবং হামজার যেই আইডিওলজি, তিনি স্কটল্যান্ডকে স্বাধীনতা দেখতে চান, তারপরেই দেখা যাবে যুক্তরাজ্যের সাথে মানে ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডের যেই মানে কী ধরনের রাজনৈতিক মোকাবেলা হয় সেটা, এবং সেটা কীভাবে ঋষি সুনাক সামাল দেন সেটাও এখন দেখার বিষয়। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।